माननीय মুখ্যমন্ত্রী স্কিম আছে দুয়ারে রেশন কিন্তু আপনারা আছে দুয়ারে টোকন দিচ্ছেন হ্যাঁ বলো তাতে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সময়কে মানে কষ্ট লাঘব করার জন্য স্কিম বের করেছে যাতে হয় মালদা বাড়ি দুয়ারে যাবে কথাটা বলি আপনারা আছে একদিন আছে টোকন দিচ্ছেন আবার একদিন রেশন দিচ্ছেন তাহলে মানুষের দুদিনই নষ্ট হচ্ছে হ্যাঁ তো সেইটা কার নির্দেশে করছেন বা কি জন্য করছেন সেটা আমরা জানতে চাই আমি বলি শুনুন আমাদের মাল এখনো বন্ধ ঢুকে নেই মাল পুরো না ঢুকলে আমাদের দুয়ারে বেরোতে পারছে না গাড়ি বাড়ি সব রেডি হয়ে আছে আমরা মাল ঢুকা না করা পর্যন্ত আমরা মাল বেরোতে পারছি না माल ना दिले पब्लिक इंस्पेक्टर।